আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বাস্তবে এই বাংলাদেশের যে আমরা পতাকা পেয়েছি এটা অত্যন্ত খুব কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আমাদের ভাইরা এদেশকে স্বাধীন করেছে। আজকে আমরা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র পেয়েছি, সত্যি এটা একটা গৌরবের বিষয়। অনেকেই যারা আমাদের মধ্যে আমরা ছোট ছিলাম, আবার এই প্রজন্ম যারা জানে না, যারা যুদ্ধ দেখেনি শুধু শুনেছে, তারা মনে করে যে হয়তো এটা একটা কি ব্যাপার, নাটকীয় ব্যাপার, কিন্তু আসলে সেটা নয়। আমাদের সেই নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ রব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, এই কামনা করছি এই দিনে। আর আরও আমাদের যাতে যারা জাতীয় চার নেতা যুদ্ধে, তো আমাদের শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানে বন্দি করেছিলেন, এই জাতীয় চার নেতার সঠিক দিক নির্দেশনাই যুদ্ধ করেছিল এই জাতি। কাজে আজকে আমি জাতীয় চার নেতাকেও স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে জান্নাত নসিব করেন সবাই বলি, আল্লাহুম্মা আমিন।